বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি যা স্বাস্থ্যের জন্য খুব উপকারী এবং আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। না আছে কোনো ঝামেলা, না আছে অতিরিক্ত খরচ, না লাগবে বেশি সময়। তার জন্য চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই সবজিটা আশা করি আপনারা সকলেই চেনেন। আর লাউ দিয়ে বিভিন্ন রেসিপি হয়, যেমন লাউ পোস্ত হয়, লাউ চিংড়ি একটি সুস্বাদু খাবার যেটা আমরা প্রত্যেকেই বাঙালিরা ভালোবাসি, লাউয়ের তরকারি, লাউ দিয়ে বড়ির তরকারি, এই সমস্ত কিছু রান্না আমরা লাউ দিয়েই করি। বলতে গেলে লাউ দারুণ একটি খাবার। এই খাবার অনায়াসেই কিছু সমস্যার সমাধান করে দিতে পারে, এমনকি শরীরে পৌঁছে দিতে পারে প্রয়োজনীয় পুষ্টি। তাই প্রতিটি মানুষ চাইলেই এই খাবার খেতে পারেন কোনো দ্বিধাবোধ ছাড়াই। হরেক গুণে ভরপুর লাউ, এই খাবার খেলে বহু রোগ কাছে আসতে ভয় পায়। তো বন্ধুরা, এই লাউ কিভাবে আমরা কিনবো বাজারে? অ্যাকচুয়াল লাউয়ের যে বোটাটা দেখছেন, এই বোটাটা দেখেই আমরা বুঝতে পারবো লাউটা বাসি না টাটকা। দোকানদাররা আবার লাউয়ে নখ প্রবেশ করাতে দেন না, তার জন্য আমরা এই বোটা দেখেই বুঝে নিতে পারবো লাউটা ভালো না খারাপ। বাজার থেকে তাজা কচি লাউ কেনা যেতে পারে। কচি লাউ যদি তেতো হয় সেই লাউটা খাওয়া উচিত হবে না। লাউয়ের রস খেলে আমাদের ঘুমের ঘাটতি দূর হয়। লাউকে গ্রেট করে কিংবা ব্লেন্ড করে এর থেকে চেপে রস বের করে একটু লেবুর রস নিয়ে একটু লবণ নিয়ে সুন্দর এর জুসটা খাওয়া যেতে পারে। তবে যাদের ঠান্ডার প্রকোপ রয়েছে তারা কিন্তু এর সাথে একটু মধু মিশিয়ে, গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খাবেন। তো এই লাউয়ের জুস খেলে আমাদের ঘুমের অভাব দূর হয়, দ্রুত গতিতে ওজন কমে যায়। তাই এইভাবে আমরা কাঁচা হিসেবে এই লাউকে খেতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের রেসিপি আপনারা খেয়েছেন। আজকে ডাল দিয়ে আপনাদের এমন একটি রেসিপি দেখাবো যেটা অত্যন্ত পুষ্টিকর এবং ওজন কমাবার ক্ষেত্রেও সহায়ক। বন্ধুরা, দুশ্চিন্তা দূর করতে দিতে চাইলে লাউ খান। এর শরীর ঠান্ডা রাখার গুণ রয়েছে, রয়েছে অতিরিক্ত জল, ঘুমের সাথে সাথে জলের ঘাটতি দূর করতেও সাহায্য করে। একটু মানে কিছুক্ষণ রেখে দেন লাউটাকে গ্রেট করে, আর এইভাবে চেপে চেপে আপনি রসটা বের করে নেন, ঠিক যেভাবে আমি বের করছি। এই দেখুন, ডালটা দেখলেন আমি ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডালের পরিবর্তে আপনি নিয়ে নিতে পারেন মুগ ডাল। হয়তো ভাবছেন যে লাউ দিয়ে ডাল করব না, এটা তো অতি পরিচিত এবং একটা সহজ সাধারণ খাবার, কিন্তু যে রেসিপিটা বানাবো সেটা আগে আপনারা কোনো দিন খাননি। হার্ট ভালো রাখতে চাইলে আপনাকে অবশ্যই খেতে হবে লাউ। এছাড়া যারা সুগারের রোগী তাদেরকে তো লাউ খেতেই হবে। বেশ কিছুক্ষণ ছেঁকে রেখে ব্লেন্ডারের কাপে মুসুরের ডালটাকে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। বন্ধুরা, প্রেশার যাদের হাই তারা কিন্তু লাউ অবশ্যই খাবেন। এছাড়া ভুঁড়ি এবং মেদ আমাদের তো দিনের পর দিন বেড়েই যাচ্ছে, যে কোনো খাবার খান তার ব্যাড এফেক্ট আছেই। লাউ খেলে শুধু একটু যা ঠান্ডা লাগে, কিন্তু ঠান্ডা লাগার প্রকোপ অতটাও দেখা যায় না লাউ খেলে, যদি এর সাথে একটু মধু মিশিয়ে খান। লাউয়ের জুস খেতে চাইলে সপ্তাহে আপনি তিন দিন খেতে পারেন। এই দেখুন, শরীরকে রিল্যাক্স করে দেয় লাউ। অনেকটা পরিমাণে বেশি থাকে ফাইবার, এই ফাইবার আমাদের শরীরের জন্য খুবই ভালো, পেটের উপকার করে, হজমও হয়। আপনারা দেখলেন ডালবাটা মেশালাম, ডালবাটা মেশানোর পর এর সাথে স্বাদ মতো লবণ, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গোটা জিরে, গোলমরিচ গুঁড়ো, সমস্ত কিছু উপকরণ এবং কাঁচা লঙ্কা কুচানো দিতে চাইলে দিতে পারেন। একটু আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। সমস্ত কিছু উপকরণ একসাথে মিশিয়ে নেন আর বেশ ভালো করে মেখে নেন। এই সবজি শরীর থেকে টক্সিন বের করে দেয়। এবার থেকে এই খাবার খান। তো বন্ধুরা, আপনাদের আমি এতক্ষণ বললাম যে ঘুমের ঘাটতি ঘটাতে কীভাবে লাউ খাবেন, এছাড়াও ওজন কমাতে কীভাবে লাউ খাবেন। আপনারা তরকারি ছাড়াও লাউয়ের জুস খেতে পারেন, ঠিক যেভাবে আমি বললাম সেইভাবে। লাউয়ে থাকে অতিরিক্ত জল, আর আপনারা যদি কোনো রেসিপি বানাতে চান এই জলের জন্য বড্ড সমস্যা হয় বানাতে।
প্রথমে দেখলেন আমি ডাল বাটা দিলাম। ডালটা যে বাটবেন খুব বেশি জল দেবেন না, শক্ত করে একটু বাটবেন। এরপর ডাল বাটা দিয়ে মশলা দিয়ে যখন মাখতে গেলাম তখন দেখলাম জল বের হচ্ছে। তো তার জন্য কি করব, আমি একটু একটু করে বেসন ছড়ালাম আর ভালোভাবে মাখতে থাকলাম যতক্ষণ না এটা পছন্দসই তৈরি হয়। তো এইভাবে আমি একটু একটু করে বেসন ছড়াবো আর একটু একটু করে মাখবো, যাতে করে হাতে বড়াটা তোলা যায় এবং কড়াইয়ে ভাজা যায়। কোনো রকম সর্ষে বাটা, আদা বাটা, জিরে বাটা কিচ্ছু লাগবে না, অল্প তেলেই কিন্তু এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। কড়াই খুব ভালো মতো গরম হলে সাবধানে ছোট্ট ছোট্ট বলের আকারে এই কোরানো লাউটাকে ছেড়ে দেন। বন্ধুরা, একঘেয়েমি সবজি খেতে বেশ খারাপ লাগে, মুখে স্বাদ আসে না, এইভাবে মাঝে মধ্যে করে দিলে বাড়ির বাচ্চারাও খুশি হবে আর বাড়ির লোকেরাও খুশি হবে আর শরীরের জন্য বেশ উপকার। এই দেখুন, তবে হ্যাঁ, বড়াটা ভাজতে একটু তেলের দরকার হয়, আপনারা চাইলে এটা অল্প তেলে ভেজে নিতে পারেন। তবে এটা ভাজতে হবে একটু সোনালি করে, যাতে করে ভেতরটাও ভাজা হয়। আর অবশ্যই আপনি ডাল বাটা এতে দেবেন, ডাল বাটা দিলে এর পুষ্টিটাও অন্য রকমের হয়। চলুন, বড়া তো তৈরি হয়ে গেল, এরপর আমি এতে দেব এমন এক প্রকারের মশলা যেটা আমাদের শরীরের জন্য উপকার, যেমন নারকেল। নারকেল থেকে এক্সট্রা একটা তেল বের হয়, অতিরিক্ত তেল লাগে না রান্না করতে, আর নারকেল পুষ্টিকর বটে। একটা কাঁচা লঙ্কা, একটা টমেটো ছোট্ট করে কেটে দিলাম, কয়েকটা চিনে বাদাম দিয়ে দিলাম। এইভাবে আমি মশলাটা তৈরি করে নেব, সর্ষে বাটা, আদা বাটা কিছুই দেওয়ার দরকার নেই। এরপর আমি বড়াগুলো ভালো করে ছেঁকে তুলে নেব, আর এই বাটা মশলাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যা যা আমরা গুঁড়ো মশলা রান্নায় ব্যবহার করি সব স্বাদ মতো লবণ, আর কালার আসার জন্য জাস্ট একটু রেড মির্চ। এরপর অল্প তেলে, মানে যে তেলে ভেজে নিয়েছিলাম লাউয়ের বড়া, তাতে আমি অল্প পাঁচ ফোড়ন একটু আর হিং একটু দিয়ে ভালোভাবে এই মশলাটা কষে নেব। বন্ধুরা, আপনারা আদা বাটা পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু করতে পারেন, দই দিতে পারেন, চারমগজ দিতে পারেন, পোস্ত দিতে পারেন, যেভাবে খুশি দিতে পারেন। খুব ভালো করে কষিয়ে নিব এবং কষিয়ে নেওয়ার পর বড়াগুলো আপনি এতে ছেড়েও দিতে পারেন, নামাবার আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা। এরপর চলুন খাবার টেবিলে। তো বন্ধুরা, গরম গরম পরিবেশন করবার আগে আপনি এটা দিয়ে একটু নাড়াচাড়াও করে নিতে পারেন। এটা যেহেতু খুব নরম তাই আমি নাড়াচাড়া করব না, আমি এই বড়ার ওপর দিয়েই কিন্তু এই গ্রেভিটা ঢেলে নেব। নারকেল আমাদের শরীরের জন্য খুব পুষ্টিকর বটে। তো বন্ধুরা, এইভাবে আপনি লাউয়ের বড়ার কারি করে খেতে পারেন। এটা একটা সত্যি নতুন খাবার আর খেতেও বেশ ভালো লাগে, বারবার লাউয়ের তরকারিকে একঘেয়েমি চলে আসে। তো মাঝে মধ্যে লাউ বাজার থেকে এনে এই রেসিপিটা রেডি করে খান। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।